আমাদের মাথার উপর দিয়ে যখন কোনো বিমান শাই করে চলে যায় আমরা তখন লক্ষ্য করলে দেখতে পারি এটা সাদা রঙের। তাছাড়া আমরা যখন ভ্রমণের কারণে এয়ারপোর্টে যাই তখন আমরা দেখি এয়ারপোর্টের সবগুলো বিমানই তাই সাদা রঙের, এবং আমরা বিভিন্ন সিনেমায় মুভিতে দেখে থাকি যে যা বিমানগুলো আমরা দেখতে পাই সবই সাদা রঙ। তো আসলে এই বিমানের রঙগুলো সাদা করার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা অবশ্যই রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি সায়েন্টিফিক ব্যাখ্যাটা নিয়ে আলোচনা করব। তো শুধু যে সাদা রঙের তা না, কিছু কয়েকটা দেশের বিমান রয়েছে যেগুলো ভিন্ন রঙেরও হয়ে থাকে। যেমন দক্ষিণ আফ্রিকার কিছু বিমান রয়েছে এগুলো অরেঞ্জ কালারের, হাঙ্গেরিতে বেগুনি কালার এবং সাইবেরিয়াতে সবুজ কালারের কিছু বিমান রয়েছে। কিন্তু ওভারঅল চিন্তা করতে গেলে দেখবেন আপনি সবগুলাই প্রায় সাদা। তো চলুন আমরা সাদা রং হওয়ার এই সায়েন্টিফিক ব্যাখ্যাটা কি একটু জেনে আসি। তো প্রথম এবং প্রধান কারণটা হলো থার্মোডাইনামিক। আমরা জানি সাদা রং সূর্যের আলোকে প্রতিফলিত করে। সাদা রঙের উপরে যদি কোনো সূর্যের আলো পড়ে তো সেটা রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে, কিন্তু পাশাপাশি অন্যান্য রং সে আলোটাকে শুষে নেয়। তো বিমান যখন আকাশের উপর দিয়ে উড়ে তখন যদি সেটা সাদা রঙের হয় তাহলে সূর্যের আলো বিমানকে খুব একটা গরম করতে পারে না, বিমানের ভেতরটা বা বিমানটা ঠান্ডা থাকে। পাশাপাশি অন্য রং হলে সে আলোটাকে শুষে নেয় এবং সে এটাকে অনেক বেশি গরম করে দেয়। তো তাপমাত্রা কম থাকলে এটার জ্বালানি খরচ অনেক কম হয়। তাছাড়াও সোলার রেডিয়েশনের ফলে বিমানে ব্যবহৃত নন মেটালিক যেই পার্টসগুলো রয়েছে, যেমন প্লাস্টিক, ফাইবার গ্লাস, কার্বন ফাইবার ইত্যাদি যে পার্টসগুলো রয়েছে সেগুলো অতিরিক্ত গরমের কারণে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সাদা রঙের কারণে যখন তাপমাত্রা কম থাকে সেজন্য এই মেটালগুলো নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। আর তাছাড়া আমরা জানি কোনো মেটালিক জিনিসকে রং করতে হলে প্রথমে সাদা রং দিয়ে তার উপরে অন্যান্য রঙটা করে নিতে হয়, একবার বা দুইবার করে এই রঙটা করতে হয়। তো যদি বিমানের উপরে সাদা রঙের উপরে আরও একটা রং করা হয় তো এটাকে দুইবার করে রং করতে গেলে এটার ওজন প্রায় 400 থেকে 500 কেজি পর্যন্ত বেড়ে যেতে পারে। তো এই বিমানের ওজন যদি 400 থেকে 500 কেজি বেড়ে যায় তো এটার জ্বালানি খরচও অনেক বেড়ে যাবে। তো সেই জন্য মূলত সাদা রং করা হয়। আরও একটা কারণ হলো রোদ বৃষ্টির কারণে অন্যান্য রং যদি করা হয় তাহলে সেই রংটা সহজেই ফ্যাকাশে হয়ে যাবে, সহজে নষ্ট হয়ে যাবে, প্রতি বছর বছর রং করতে হবে। সাদা রং রোদ বৃষ্টিতে সহজেই নষ্ট হয় না, সাদা রং ঘন ঘন পলিশ করাইতে হয় না, তো সেক্ষেত্রে অনেক খরচও কমে যায়। এবং 2011 সালে একটি গবেষণায় দেখা গেছে আকাশে যখন বিমানটা উড়ে তখন পাখিরা সাদা রঙের বিমানের দিকে সহজে আকৃষ্ট হয় না, তারা সাদা রঙের বিমান থেকে একটু দূরে থাকে। তো পাখির আক্রমণের কারণে বিমানে ক্র্যাশ হয়েছে এমন ঘটনাও ঘটেছিল। তো সেজন্য সাদা রং যখন হবে তখন পাখির আক্রমণ থেকেও বিমানটা রক্ষা পায়। তো এছাড়াও কিছু ইকোনমিক্যাল ব্যাপার আছে, যেমন সাদা রঙের খরচ অনেক কম। আমরা জানি সাদা রং অনেক কম খরচে পাওয়া যায়, এবং একটা বিমানকে যদি অন্যান্য কোনো রঙিন রং করতে হয় তো এটার খরচ $50,000 থেকে $2,00,000 পর্যন্ত হয়ে থাকে বিমানের আকার বেঁধে। তো আপনি চিন্তা করতে পারেন একটা বিমানের খরচ কত বেশি বেড়ে যেতে পারে। ফলে এই বিমানটা যদি বিক্রি করা হয় তখন এটার দাম, এই রঙের দাম সহ এটার অনেক গুণ দাম বেড়ে যায়। আর আমরা জানি সাধারণত বিমানগুলো লিজে নিয়ে বিভিন্ন এয়ারলাইন্সগুলো পরিচালনা করে থাকে। তো লিজের সময় যদি কখনো শেষ হয়ে যায়, পরবর্তী অন্য কাউকে লিজ করতে গেলে যদি বিভিন্ন রঙের বিমান হয় তো সেক্ষেত্রে এক কোম্পানির রঙের সাথে অন্য কোম্পানির রং মিলবে না, তখন এটা আবার নতুন করে রং করতে হবে। কিন্তু সাদা হওয়ার কারণে শুধুমাত্র কোম্পানির লোগোটা পেইন্ট করে দিলেই হয়ে যায়, নতুন করে আর বিমানকে রং করার প্রয়োজন হয় না। তাছাড়াও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হলো ইন্স্যুরেন্স পলিসি। ইন্স্যুরেন্স পলিসিটা কি, সাদা রঙের বিমানের উপরে কোনো রকমের স্পট, কোনো ধরনের ফাটল অথবা তেলের লিকেজ ইত্যাদি জিনিসগুলো সহজেই ধরা যায়, এবং বিমান যদি কোনো কারণে দুর্ঘটনায় কবলিত হয় তখন এটা সাদা রং হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে সহজে এটাকে ফাইন্ড আউট করা যায়, অন্ধকারের মধ্যেও সাদা রংটাকে সহজে দেখা যায়। পাশাপাশি অন্যান্য রং যদি হয় সেক্ষেত্রে বিমানটাকে খুঁজে পেতে একটু কষ্ট হবে। তো আশা করি এই জিনিসটা জেনে আপনাদের ভালো লাগবে। ভালো যদি লাগে ভিডিওটা লাইক দিয়ে যাবেন এবং এটা আপনাদের বন্ধুদের জন্য শেয়ার করে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা দেখছেন মেহেদি এন্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।